আজকে অবরোধ কি জন্য? আজকে অবরোধ আমরা দীর্ঘদিন ধরে জানেন আপনারা আমরা মাসিশু নিয়ে কাজ করি, দীর্ঘদিন ধরে আমরা করোনা পারপাসে কাজ করছি, প্রত্যেক মানুষের ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ আমরা সুনিশ্চিত করেছি, যার জন্য আজকে এত ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে, টার্গেট সরকার পূরণ করে বড় বড় ফলাও করছে কাদের জন্য। আজকে তৃণমূল স্তরে কারা আছে, কারা পেশেন্টদেরকে পাঠিয়েছে, সেই করোনা পারপাসে মাত্র 75 টাকা মোটিভেটর মানি সেটাও আমরা পাইনি, সেটাও কারা খেয়ে নিচ্ছে মাঝখান থেকে, সেখান থেকে কারা খেয়ে নিচ্ছে। আজকে আমাদের ইনসেন্টিভ, আমরা জুলাই থেকে ইনসেন্টিভ পাইনি, বারবার আমরা ডেপুটেশন দিচ্ছি, সবাই দেখাচ্ছে যে স্টেটে জানিয়ে স্টেট জানিয়ে স্টেট, আজকে স্টেট টাকা ছেড়েছে 8 ভাগে 8 ভাগে, কোন দিন 200 ঢুকছে কোন দিন 500 ঢুকছে, এটা কি কোনো সিস্টেম, এটা কি কোনো কর্মচারীর বেতন? এক একটা দিদি আমাদেরকে লোন নিয়ে রেখেছে, তার স্কুলের বাচ্চার টিউশনের মাইনে দেবে, তারা সেই টাকাগুলোর ওপর নির্ভর করে তাদের জীবনযাপন চলে। আজকে এই অন্যায় আমাদের সঙ্গে কেন? আজকে যখন দেখুন রাত 9টার সময় ফোন করে বলছে এই কাজটা তুলে দিতে হবে, রাত 10টার সময় ফোন করে বলছে এই কাজটা কাল সকাল 9টার মধ্যে দিতে হবে, আমাদের বাচ্চা নেই, আমাদের সংসার নেই, আমাদের কেউ নেই, আমরা সারাদিন আমরা ভলেন্টিয়ার, আমরা স্বাস্থ্যকর্মী, মেন দাবি হচ্ছে আমাদের দাবি মেন দাবি সরকারি স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম 21,000 টাকা বেতন দিই আমরা সব কাজ করবো, যেমন স্বাস্থ্যকর্মীরা করে আমরাও করবো, ন্যূনতম 21,000 টাকা বেতন, আমাদের যে ইনসেন্টিভ বকেয়া বাকি আছে 5-6 মাস সেটা অবিলম্বে দিতে হবে, নাহলে আমরা কর্মবিরতিতে যাবো, আর ভাগে ভাগে নয়, যেভাবে যার বিল আগে এত বছর দেওয়া হয়েছে এতদিন দেওয়া হয়েছে সেই ভাবে দিতে হবে, এই আমাদের এখন মেন আমাদের আন্দোলনের টপিক, এবং আমাদেরকে আশ্বাস দিতে হবে উদ্বোধন কর্তৃপক্ষ এখানে এসে, আমরা কারোর কাছে যাবো না, এখানে এসে বলবে যে আমরা এই কাজ আপনাদের আমরা এইটা ব্যবস্থা করছি, তারপর আমরা এখান থেকে কতগুলো ব্লকের আছেন আপনারা? আমরা এখানে গোঘাট 1-2, আরামবাগ ব্লক, আরামবাগ মিউনিসিপ্যালিটি, খানাকুল 1-2, পুরসুরা, আমরা সব ব্লকে 6টা পুরো আরামবাগ সাব ডিভিশনের আমরা 6টা ব্লকের সব মেয়েরা এখানে আছে। আপনার নাম? আমার নাম নীলি ভট্টাচার্য, আমি হুগলি জেলা কমিটির সহসভাপতি এবং রাজ্য কমিটি পশ্চিমবঙ্গ যে আমাদের আশা ইউনিয়ন আছে তার আমি একজন সদস্য, এআইইউটিইউসি আমাদের সংগঠনের দায়িত্ব আছে।
টেস্ট টিউব বেবি সেন্টার এখন দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সর্বপ্রথম আরামবাগ শহরে অবস্থিত প্রাণ আইবিহেভ টেস্ট টিউব বেবি সেন্টার। এই টেস্ট টিউব বেবি সেন্টার অল্প খরচে নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর এক নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা। এই চিকিৎসা পরিষেবাতে আসছেন স্বনামধন্য টেস্ট টিউব বেবি স্পেশালিস্ট এবং ভ্রূণরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। শুধু তাঁদের চিকিৎসা এবং পরামর্শে নিঃসন্তান দম্পতিরা হয়ে উঠছেন এক ফুটফুটে বাচ্চার মা।